মালয়েশিয়ান ফিউশন 100%। এটা মুন্ডি, মুন্ডি। হ্যাঁ আচ্ছা, এটা মুন্ডি অরিজিনাল মুন্ডি তো? হ্যাঁ অরিজিনাল মুন্ডি। আচ্ছা অরিজিনাল মুন্ডি, দ্বিতীয় বাচ্চা দিছে না? দ্বিতীয় বাচ্চা দিছে, সার বাচ্চা সাথে, সার বাচ্চা সাথে। আচ্ছা কবে, কয়দিন হলো দিছে? এটা বাচ্চা হয়েছে প্রায় 20 দিন। 20 দিন, 20 থেকে 18 দিন এরকম। 20 থেকে 18 দিন। দুধ কতটুকু পেলেন? এটা দুধ পাইতেছে ভাই 27। 27? 27-28। তাহলে এটা তো আর বাড়ার সম্ভাবনা নাই? এটা বাড়ার সম্ভাবনা নাই। তবে আমরা এই জায়গায় যাকে ডেরি ফার্মে আসেন আইসা দেইকা তাইকা, আমরা এটা তাকার সিস্টেম আছে। আপনারা যখন ভাই আপনার কাছে তাকমু, আমার সাথে তাকবেন, এটা তাইকা সকালে গাবি দোয়াবো, বিকালে গাবি দোয়াবো, দেখবেন দেইকা বাচ্চা দেখবেন, দেইকা নিয়ে যাবেন, কোনো সমস্যা নাই। ওই যে আজকে গেলাম যাইয়া এই বুলান বড় দেখলাম, দেখে কইলো 40 কেজি 35 কেজি কিনলাম, এরকম বাদ পয়সা পাই না। কইছি এটা 25, এটা 25 হবে, হয়তো 1-2 কেজি কম বেশ হইতে পারে। আপনি দেখে যাচাই করে নিতে পারবেন। এই যে একটা গাবি আছে এটা দেখান, এইটা? হ্যাঁ আচ্ছা, এটা সাথে আছে ষাড় বাচ্চা, ষাড় বাচ্চা বিয়ান দ্বিতীয়। দ্বিতীয়? হ্যাঁ, এখন বাচ্চা এসে আসতে 6 দিন। 6 দিন না? 6 দিন বাচ্চা দিচ্ছে, প্রায় 25 কেজি দুধ নামছে অলরেডি। 25 কেজি নেমে গেছে? হ্যাঁ, 6-7 দিন বাচ্চা দেওয়া। হ্যাঁ, এটা একটু আগে দোয়ানো দেখলাম। হ্যাঁ আচ্ছা, তাহলে এখন আর আর কত বাড়তে পারে বলে মনে হয়? আরো 2-4 কেজি বাড়বে আল্লাহ দিলে আশা। 2-4 কেজি বাড়বে? হ্যাঁ। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, দর্শক আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে। দর্শক আমরা চলে আসছি জাকের ডেয়ারি ফার্ম। তো জাকের ডেয়ারি ফার্মে নতুন নতুন কিছু গাভী সংগ্রহ করা হয়েছে, সেই গাভীগুলো সম্পর্কে বিস্তারিত জানবো। আমরা জানি হেলাল ভাইয়ের কাছ থেকে। হেলাল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে ভাই। অনেকদিন পর আবার আসলাম। জি। আচ্ছা, আবার কতগুলো গাভী সংগ্রহ করা হয়েছে? গাভি আমরা কতগুলো নতুন বাচ্চা দিছে, প্রেগনেন্ট ছিল বাচ্চা দিছে। আচ্ছা, প্রায় গাভি আগেরও আছে কিছু বাচ্চা দেওয়া, 20 দিন আগের বাচ্চা দেওয়া আছে, 10 দিন আগের বাচ্চা দেওয়া আছে, ইদারিং 5 দিন, 5 দিন, 2 দিন, আজকে বাচ্চা দিছে, এরকম আছে। আচ্ছা, ভালো ভালো গরু বাচ্চা দিছে। আচ্ছা, এই যে একটা গরু দেখতেছেন হলস্টেইন ফ্রিজিয়ান। হ্যাঁ, ওরিজিনাল 100% হলস্টেইন ফ্রিজিয়ান মা, এবং বাচ্চাও হলস্টেইন ফ্রিজিয়ান 100% বাচ্চা। আগে দেখলাম এটা আপনি দোয়াচ্ছেন। হ্যাঁ দোয়াচ্ছে না? জি। এটা কি প্রথম না দ্বিতীয়? প্রথম, প্রথম বাচ্চা দিয়েছে। প্রথম, এখন দুই দাঁত হয়েছে কি না এও দেখি না, হবে দুই দাঁত মনে হইতে পারে। প্রথম মানে এখনো শিওর না যে হয়েছে কি না, দাঁত হয় না এখন। হলস্টেইন ফ্রিজিয়ান? হ্যাঁ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাচ্চা কয়দিন হয়েছে দিয়েছে এটা? বাচ্চা আজকে 5 দিন। 5 দিন বা 6 দিন হইতাছে। কি বাচ্চা এটা? যে মেয়ে বাচ্চা। মেয়ে বাচ্চা? জি। তাহলে তো এখনো দুধের হিসাব ওইরকম বলা যাবে? দুধের হিসাব এখনো বলা যাচ্ছে না, এখনো আমরা দুধ প্রায় 22-23 কেজির মতো পাইতাছি। 23 কেজি দুধ পাইতেছে। 22-23 কেজি নামে গেছে অলরেডি, 5 দিন আজকে বাচ্চা দেওয়া। আচ্ছা, আরো নামবে কি মনে হয়? মনে হয় কি এটা তো আরো নিম্নে 6-7 কেজি দুধ বাড়বে। আচ্ছা আচ্ছা, তার মানে 25-26 এরকম, 26-27 কেজি দুধ করে অলরেডি এটা পাইবো। যে এই নেক্সট 26-27 পাইবো। হ্যাঁ, দর্শক জাকের ডেয়ারি ফার্মের কি বলবো, সেরা সেরা সব গাভী, সব 100 বীজের এগুলো, এবং বাচ্চাগুলো 100, তাই না ভাই? হ্যাঁ হ্যাঁ, 100% বাচ্চা। আমরা প্রথম গাভীটা দেখলাম, এবার দ্বিতীয় গাভীটা সম্পর্কে একটু জানি। আলে হে বাচ্চার ভিতরে দাও। হ্যাঁ, দ্বিতীয় গাভীটা বাচ্চারা বিচ্ছা দাও। দ্বিতীয় গাভীটা সম্পর্কে, দ্বিতীয় গাভীটা 2 নম্বর বিয়ান। 2 নম্বর বিয়ান, 2 নম্বর সাথে আছে মেয়ে বাচ্চা। মেয়ে বাচ্চা, বাচ্চা দিছে আজকে 4 দিন। মাত্র 4 দিন না? হ্যাঁ। আচ্ছা, 4 দিন, 4 দিন এখনো দুধের রেকর্ড হয়ে না? রেকর্ড না মানে, তবে আমরা আগের রেকর্ড 24 কেজি দুধ যাতে করে অলরেডি পাইছি আমরা। 24 প্রথমে? আচ্ছা হ্যাঁ, 24-23-24-25 এরকম দুধ পাইছি, 25 কেজি দুধ পাইছি রাত থেকে। আচ্ছা আচ্ছা, প্রথম। আর এখন তো আল্লাহ ইলা আবার বাচ্চা দিছে, এখনো দুধ নামে নাই, তবু আমরা 7000 কেজি দুধ পাবো এই আশায় আছি। প্রথম বিয়ানে যা দিছে মূলত সবগুলোই আমরা দেখে আসতেছি এই পর্যন্ত। প্রথম যা দেয় এতে 2-4 কেজি হইলো বাড়ে দুধ, পরের বিয়ানে 5.5 কেজি দুধ বাড়ে, এইটাও আশা। আগে 25 কেজি পাইছি, এখন যদি 4 কেজিও বাড়ে 27 কেজি হবে, 27.5-28 হবে, 27-28 কেজি আল্লাহ ইলা বিসমিল্লাহ। আচ্ছা, আমরা 3 নম্বরটা দেখি। 3 নম্বরটা বাচ্চা দিছে আজকে 3 দিন। 3 দিন আজকে হলে 3 দিন। আচ্ছা, এই 3 নম্বরটা সম্পর্কে জানার আগে একটু জাকেট ডেয়ারি ফার্মে আসার ঠিকানাটা একটু বলেন তো ভাই। জাকেট ডেয়ারি ফার্মে আসা যারা ঢাকা থেকে আসবেন, মোহাম্মদপুর থেকে যারা আসবেন, এটা হইছে কেরানীগঞ্জ পলাতিয়া খাড়াকান্দি সানার ঘাট। আচ্ছা হ্যাঁ, মোহাম্মদপুর থেকে যারা আসবেন চিনজি দিয়ে আসতে পারেন, বা গাড়ি যা দিয়ে আসেন নামতে হবে কলাতিয়া, চিনজি দিয়ে আসে কলাতিয়া থেকে খাড়াকান্দি, খাড়াকান্দির থেকে সানার ঘাট, সানার ঘাট থেকে 2 মিনিট আসলে আমাদের খামার, বা কলাতে থেকে ডাইরেক্ট একটা অটো নিয়ে আসতে পারবেন সানার ঘাট,
আরাকান্দি। এখন একটু তিন নাম্বারটা সম্পর্কে বলেন, এটা এটা সম্পর্কে। এটা বাচ্চা দিয়েছে আজকে তিন দিন, তিন দিন আজকে তিন দিন, সাথে আছে মেয়ে বাচ্চা, মেয়ে বাচ্চা। জি আচ্ছা আচ্ছা, এখনো বলতে পারতাছি না, তবে প্রথম যেহেতু পাইছি 25-27 এই বিয়ানে তো আর বাড়ার কথা, এখন দুধ নামে না আর কি। দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার গাবি, একদম জাতে মানে সেরা গাবি। গাভীর যে সিমটম গুলো বা ভালো দিকগুলো সবগুলো কিন্তু ওই গাভীগুলোর ভিতরে রয়েছে। তা আমরা তিন নাম্বারটা দেখলাম, আমরা চতুর্থ গাভীটা দেখবো। চতুর্থ গাভীটা একটু ওই দিকে যাই, দোয়াচ্ছে ওই ওই গাভীটা দেখাই একটু। হ্যাঁ, এই যে একটা গাভী আছে দেখান, এইটা। হ্যাঁ আচ্ছা, এটা সাথে আছে ষাড় বাচ্চা, ষাড় বাচ্চা বিয়ান দ্বিতীয়, দ্বিতীয়। হ্যাঁ, এখন বাচ্চা এসে আসতে ছয় দিন, ছয় দিন না, ছয় দিন বাচ্চা দিচ্ছে, প্রায় 25 কেজি দুধ নামছে অলরেডি, 25 কেজি নেমে গেছে, ছয় সাত দিন বাচ্চা দেওয়া। এটা একটু আগে দোয়ানো দেখলাম। হ্যাঁ আচ্ছা, তাহলে এখন আর আর কত বাড়তে পারে বলে মনে হয়? আরো 2-4 কেজি বাড়বে আল্লাহ দিলে আশা, 2-4 কেজি বাড়বে। হ্যাঁ আচ্ছা, তা আমরা এই যে পাশে এটা দেখতেছি দোয়াচ্ছে, হ্যাঁ গাভীটা দোয়াচ্ছে, এটা সম্পর্কে একটু। এটা 2 নম্বর বাচ্চা, হলস্টিয়ান ফিউশন 100%। হ্যাঁ, এটা মুন্ডি, মুন্ডি। হ্যাঁ আচ্ছা, সম্ভাবনা নাই, তবে আমরা এই জায়গায় একটু আসার কারণে যত্ন আদি কম হইতেছে, গরু কোনো ভাই নিয়ে যদি ভালো যত্ন করে ভালো জায়গায় রাখে হয়তো 2-4 কেজি দুধ বাড়বে। যাকে ডেয়ারি ফার্মে যত্ন কম হচ্ছে এটা আসলে কেন? আমরা এই জায়গাটা ওই যে সারের খামার বুঝছেন, আমরা ওই যে খামারটা ভাঙার পরে যারা সারের খামার, হয়তো সারের খামার আসলে শাল পাল্ত আগে, তবে সেরকম খানা দানা কেমন সুবিধা নাই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ জায়গাটা একটু হচ্ছে, তারপরে চতুর্দিকে একটু আলো বাতাসও কম ঢোক। হ্যাঁ আলো বাতাস কম নাই। এই যে একটা গরু দেখতেছেন, এটা দ্বিতীয় অভিযান, এটা দ্বিতীয় অভিযান, এটা দ্বিতীয় অভিযান। এটা কি জাতের? এটা হলস্টিন ফিউশন 100%, সাথে আছে মেয়ে বাচ্চা, বকনা বাচ্চা। হ্যাঁ বকনা বাচ্চা আছে। কয়দিন আছে বাচ্চা? বাচ্চা এটা প্রায় 7 দিন, 7-8 দিন, 7-8 দিন। দ্বিতীয় না পুত? দ্বিতীয়, দ্বিতীয়। 7-8 দিন বাচ্চা দেওয়া, এটা দুধ প্রায় আমরা 27 কেজির মতো এখন পাইতাছি অলরেডি। 27 কেজি পাচ্ছেন না? হ্যাঁ আচ্ছা আচ্ছা, 27 কেজি পাচ্ছে, দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার গাভী। তাহলে এটাও কি বাড়বে আর একটু? এটা আর একটু বাড়বে। আচ্ছা আচ্ছা, এটা আর একটু বাড়বে। তো আমরা আমরা পরের এই পাশে দু একটা গাভী দেখি, এই যে দেখতেছি চমৎকার এই গাভীটা, এটা হইছে এটা দ্বিতীয় বিয়ান, লগে আছে ষাড় বাচ্চা, ষাড় বাচ্চা। এটারও 25 কেজি দুধ আছে। আচ্ছা, এটা বাচ্চা কয়দিন হলো দিয়েছে? এটা দিয়েছে প্রায় 18 দিন, 18 দিন, 15 দিন, 18 দিন, মানে 25 পাইছে। হ্যাঁ আচ্ছা, আর বাড়বে কি নাকি? সাথে আছে ষাড় বাচ্চা। আচ্ছা, দুধ পাই 27-28, 27-28। হ্যাঁ, মানে বাচ্চার বয়স কত দিন? বাচ্চা বয়স 14-15 দিন, 14-15। 27-28 হয়ে গেছে। হ্যাঁ, আর তো বাড়বে না বলা হয় নাকি? আমাদের নিজস্ব ফিট আছে, আমাদের কোম্পানির ফিট। আর এক কথা হইছে, খাবার দাবার নিলে একটু 2-4 দিন একটু কম খায়, বা অন্য খাবার দিলে একটু খাবার দরটা এসে 2-4 দিন সময় লাগে। হ্যাঁ, সেই ক্ষেত্রে যায় দুধটা একটু বাড়ি দেয় কমে। আর একটা হইছে আপনার গাড়ি যে জার্নি করে গেলে এমনিতেই গরু দুধ 2-4 কেজি কমে, এরপরে 2-4 দিন 10 দিন পরে গরু দুধ ঠিক হয়ে যাবে, জায়গা ছেলে দেখবে ঠিক হয়ে যায়। হ্যাঁ, খানা দাওয়া ঠিক নিতে হবে। হ্যাঁ, খাবার দাবার ঠিক, বা গাড়ি হয়ে গেলে জার্নি করলে এমনি গরু দুধ কমে যায়, এমনি দুধ কমে যায়, কমে 2-4 দিন কম হয়। তো বর্তমানে আমরা কতগুলো গাভী নিয়ে আসছে? গাভী আমাদের বড় গাভী অনেকগুলো বাচ্চা দিছে, আবার নানান সামাজিক কিছু নিয়ে আসছে, আবার অন্য জায়গা থেকেও নিয়ে আসছে। হ্যাঁ, এখন তো
দেখা যাচ্ছে আনোয়ার ভাই দেশের বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে। জি, ভালো ভালো গাভী যেহেতু যে জায়গায় আছে উনি আনে, আছে প্রায়। এখন আমরা বাচ্চা দেওয়া গাভী প্রায় আপনার 15-20টার মতো আছে, নতুন বাচ্চা দিচ্ছে বা 10 দিন 12 দিন 15 দিন এরকম। যে ভাইরা ওই যে 10টা 5টা 2টা 4টা গরু পালেন বিভিন্ন জায়গা থেকে, আমার ভিডিও দেখেন আপনারা, আমি বলতেছি আসেন জাকির ডেয়ারি ফার্মে, আসেন আইসা দেইকা তাইকা। আমরা এটা টাকার সিস্টেম আছে, আপনি যখন ভাই আপনার কাছে থাকমু আমার সাথে থাকবেন, তাইকা সকালে গাভী ধোয়াবো বিকালে গাভী ধোয়াবো, দেখবেন দেইকা বাচ্চা দেখবেন দেইকা নিয়ে যাবেন, কোনো সমস্যা নাই। ওই যে আজকে গেলাম যাইয়া এই বুলাম বড় দেখলাম দেখা কইলো 40 কেজি 35 কেজি কিনলাম, এরকম বাদ পয়সা পাই না, কইছি এটা 25 এটা 25 হবে, হয়তো 1-2 কেজি কম বেশ হইতে পারে, আপনি দেইকা যাচাই করে নিতে পারবেন। এটা এটা তো আল্লাহর ই আসলে যে 2-1 কেজি কম পারে কম বেশ হইতে পারে, আমরা তো খাবার কম পাইছে 2-1 কেজি কম বেশ হয় হতেই পারে, এটাই স্বাভাবিক। কিন্তু 20 কেজি জায়গায় তো আর 10 কেজি হবে না, এরকম বাদ পয়সা আমার কাছে পাবেন না বা ইনশাল্লাহ কেউ পাইছে না। অনেকে আছে ওই যে 2টা গরু নিছে আবার ঘুরিয়ে 2টা গরু নেয়, আবার রাইকা 2-1টা গরু নেয়, এরকম আমরা বিভিন্ন অনেক কাস্টমারে আসে আমরা এই সিস্টেমে 2টা নেয় রাইকা আবার আসে। যে কয়টি গাভী আমরা দেখলাম যে এই কয়টার কত থেকে কতর মধ্যে হতে পারে আনুমানিক? আনুমানিক এগুলা 4 লাখ আছে, 3.5 লাখ আছে, আচ্ছা এরকমের ভিতরে 3 লাখ আছে। আপনারা আসেন সরাসরি আইসা দেইকা যাচাই করে পছন্দ হলে দরদাম করে নিতে পারবেন, দরদাম করে নিতে পারবেন। ঠিক আছে, ঠিক আছে, লাল ভাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।